সকলেই জানেন, জানেন কিনা? আমি আপনাদের মধ্যে ছোট্ট একটা কথা বলতে চাই, সর্বোচ্চ দশটা মিনিট সময় লাগবে, পাওয়া যাবে দশটা মিনিট সময়? কষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট হবে আমার বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, দেখো মা তোমরা মহিলা, তারাও মহিলা ছিল গো মা। একদিন ফজরের নামাজ পড়ায় আমার দয়াল নবী বসে আছে, আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয় নবীজি আমাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করেন। আল্লাহর হাবিব দেখে বলে, আবু বকর রে আমি কার জন্য আলোচনা করব, আমার আলোচনা শোনার মতো লোক এখনো মজলিসে আসে নাই। আরো জোরে হায় হায়, সিদ্দিক আকবর বসে পড়ালাম কিছুক্ষণ পর পরে ফারুক কয় নবী গো, বেলা তো উঠে গেল গো নবী, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলেন। আল্লাহর হাবিব ডেকে বলে, ওমর আমি নবীর কথা শোনার মতো লোক এখনো মজলিসে আসে নাই। জোরে সুরে আল্লাহ। কিছুক্ষণ পরে পর্দার আড়াল থেকে একটা সালামের আওয়াজ আইলো, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই খাকান্দার বাবার রে আমার দয়াল নবী কথাবার্তা আরম্ভ করে দিলেন, 5-7 মিনিট কথা বলার পরে ডাক দেব আবু বকর, আমি নবী গতকাল কি কি আলোচনা করেছি আমার একটু শোনান। সিদ্দিক আকবর কয় নবী গো মুখস্থ করি নাই, চামড়ার মধ্যে লেখা আছে পরে মুখস্থ করি না। আমার নবী কয় বসেন উমর, আমি নবী গতকাল কি কি আলোচনা করেছি আমার শোনাও। উমর ফারুক একই জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুখস্থ করি নাই, চামড়ার মধ্যে লিখে রেখেছি পরে মুখস্থ করব। এ খাক্কান্দার বাবারা ভাইয়ারা রে আমার মা বোনেরা, পর্দার আড়ালে আমার নবী ডাক দে বলে মহিলাদের মধ্যে কোন মহিলা শুনি, আমি নবী গতকাল কি কি আলোচনা করেছি আমার শোনাইতে পারো। একজন মহিলা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, শুধু গতকালকের আলোচনা নয় গো নবী, যেদিন থেকে কোরআন নাযিল হওয়া শুরু করেছে, যেদিন থেকে হাদিস শরীফ বলছেন, আপনি অনুমতি দিলে ওই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রত্যেকটা কোরআনের আয়াত প্রত্যেকটা হাদিস সিরিয়াল মোতাবেক শোনাইতে পারবো। আল্লাহু আকবার। তিনি একজন মহিলা, ওনার নাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা কইতেন না করে এই আয়েশা আমার নবীর হুজরা শরীফে খেয়াল করে, আল্লাহর হাবিব বড় আনন্দিত, আম্মা হুজুর আয়েশা সিদ্দিকা ডেকে বলে, নবী গো আপনাকে বড় আনন্দিত মনে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে বড় আনন্দিত মনে হচ্ছে। আমার নবী ডেকে বলে, আয়েশা রে, ও আয়েশা সত্যি আমি আজকে আনন্দিত খুশি, তুমি কি জানো না আজকে এমন একটা দিন মেরাজের রাত্র যে রাত্রে আমার মালিক আমার সাথে দেখা করেছে। ও আয়েশা তুমি আজকে আমি নবীর কাছে যা চাইবা ইনশাআল্লাহ আমি নবী তোমার চাওয়াকে পূরণ করব। আল্লাহ আকবার কইতেন না। এমন একটা সুযোগ যদি আমাদের জীবনে আইতো আমরা নিশ্চয় জান্নাতের কথা বলতাম, ঠিক কি না? আয়েশা সিদ্দিকা বলে, নবীজি আমি কোনটা চাই আবার কোনটাকে হারাই গো নবী, চাওয়ার ব্যাপারে একটু পরামর্শ করা যাবে নি? আমার বাবারা ভাইয়েরা রে আল্লাহর রাসূল বলে যাও পরামর্শ করো। আয়েশা সিদ্দিকা চলে গেলে বাপের বাড়িতে ওনার আব্বা আবুবকর সিদ্দিকে সালাম দে বলে, আব্বা যান আজকে আল্লাহর নবী বড় খুশি, তিনি বলেছে আমি আয়েশায় যা চাইব তিনি আমার চাওয়াকে পূরণ করবে, আমি কি চাইতে পারি গো নবী, কি চাইতে পারি গো আব্বা যান? আবুবকর সিদ্দিক বলে, আয়েশা আগে তুমি ওয়াদা করো, আমার নবী যেই কথাটা বলবে তুমি আমারে শোনাইবা। আয়েশাকে ওয়াদা করালাম। আবু বকর সিদ্দিক বলে, আয়েশা রে, ও আয়েশা আল্লাহর হাবিব দীর্ঘ 27 বছর মিরাজ করেছে, কত বছর? ও আয়েশা আমার নবী মেরাজের সমস্ত ঘটনা উম্মতের কাছে খুলে বলেছে, তুমি আজকে জানতে চাইবা ওই মেরাজের কোনো ঘটনা বাকি আসেনি, যদি বাকি থাকে তাইলে যেন তোমারে শোনায়। সুবহানাল্লাহ। আমার বাবার ভাইয়েরা রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আমার নবীর দরবারে গেল, সালাম দে বলে, হুজুর 27 বছর মেরাজ করেছেন, আল্লাহর সাথে প্রেমের আলাপ করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মেরাজের ঘটনা আপনি উম্মতকে জানাইছেন, হুজুর এই 27 বছরের ঘটনার মধ্যে যদি কোনো ঘটনা বাকি থাকে, কোনো জিনিস বাকি থাকে আপনার কাছে গোপন থাকে, এখনো দুনিয়ার কেউ জানে না, ওই ঘটনা থাকলে আপনি আমি আয়েশাকে জানান। জোরে করুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী একটা মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা মেরাজের কোন ঘটনা বাকি নাই, সব কিছু আমার উম্মতকে জানায় দিছি, একটা জিনিস বাকি আছে আজ কোন উম্মতে জানে না। আরো জোরে কর, আল্লাহর নবী নূরের নবী।
আপনি নবী আমার জীবন দিব মীমাংসা
আপনার উম্মতের মধ্যে ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি হবে, যেই লোকটা দুইজনের মধ্যে মীমাংসা করে দেয়, মিটায় দেয়, অর্থাৎ বিচার ফয়সালা করে দেয়। আবু বকর সিদ্দিকের কাছে আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা জোর তাড়াতাড়ি করে পৌঁছায় দিলেন। আবু বকর সিদ্দিক বলে, মা আল্লাহ রসুল কি বলেছে? আয়েশা সিদ্দিকা বলে, আব্বাজান আল্লাহ রসুল বলেছে, মেরাজ শরীফ থেকে আসার সময় আমার আল্লাহ বলেছে বিনা হিসাবে জান্নাতি ওই ব্যক্তি হবে, যেই লোকটা নাকি দুইজনের মধ্যে ঝগড়াকে মিটায় দিল, মীমাংসা করে দিল, বিচার ফয়সালা করে দিল। আবু বকর সিদ্দিক এই কথা শোনার পরে কাঁদতে আরম্ভ করছে। আয়েশা সিদ্দিকা বলে, আব্বাজান আপনি কেন কান্দেন? আমি তো দেখেছি কত লোকের বিচার আপনি করেছেন, কত লোকের মধ্যে সমাধান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক বলে, মা ও আয়েশা তুমি আমার নবীর কথার পজিটিভ দিকটা তুমি দেখেছো, নেগেটিভ দিকটা ভাবো নাই। আয়েশা রে যদি মানুষের মধ্যে মীমাংসা করে দিলে, মিল করে দিলে জান্নাতি হওয়া যায়, যারা মানুষের মধ্যে ঝগড়া লাগায় দেয় সে হবে জাহান্নামী, কথা কোন ঠিক কি না? ও আয়েশা তুমি আমার নবীর একটা দিক দেখেছো, আরেকটা দিক তো ভাবো নাই। নবী যেখানে বলছে দুইজনের মধ্যে মিল করে দিলে, মীমাংসা করে দিলে জান্নাতি যদি হয়, তাহলে কি কারো কথায় কারো মধ্যে ঝগড়া লাগে, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তাহলে নিশ্চিত লোকটা কি হবে? জাহান্নামী। কি হবে আমার বাবারা ভাইয়েরা? ও আমার পরদাদার মা বলে, অনুরোধ করে বলে যাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, শ্বশুর শাশুড়ি খেদমত করবে, আব্বা আম্মা থাকলে তার খেদমত করবা, পর্দায় চলবা, ছোট্ট হবে কথা বলবা। স্বামী যেই স্বামীর ব্যাপারে আল্লাহ রসুল বলে, যদি আল্লাহকে সেজদা করার পরে কাউকে সেজদা করার হুকুম দিতাম, আমি মহিলাদেরকে বলতাম তারা যেন নিজ নিজ স্বামীকে সেজদা করে, যেহেতু আল্লাহকে ছাড়া সেজদা করার কোনো বিধান নাই, এজন্য হুকুম দেওয়া হয় না। আমার মা বলে, রাগব সকলকে অনুরোধ করে বলবো, পর্দায় চলবা, ছোট্ট আওয়াজে কথা বলবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। তরিকা যদি নিয়ে থাকো, শুধু খালি পুরুষ মুরিদ হওয়ার ব্যাপার নয়, মহিলা মুরিদের ব্যাপার কোরআনের মধ্যে সূরা মুমতাহিনার মধ্যে আমার আল্লাহ 11 নম্বর আয়াতের মধ্যে বলেছে, মহিলারা বায়াত গ্রহণ করবে, তারা পর্দায় চলাফেরা করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত নসিহত গুলি মানার তৌফিক দেখে জোরে জোরে করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালবে ধাক্কা লাগা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে করে আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ পবিত্র কোরআনে বলে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা শব্দান ও দুনিয়াবাসী, ইন্না আউলিয়াল্লাহ ওলির ভবসুন আউলিয়া, আল্লাহকে যারা আমার ওলি তাদের দুনিয়াতে ভয় নাই, পরকালে কোনো চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে মান তাসাব্বা কওমি পাহু আমিনহুম, দুনিয়ার জমিনে তুমি যে দলের অনুসরণ করবা হাসরের ময়দান তোমার তার সাথে হবে, একটু কি মারহাবা বলা যাবে? আমার বাবারা ভাইয়েরা, দুনিয়ার জমিনে ওলি আল্লাহর সঙ্গে চললে, হাসরের ময়দানে আল্লাহর ওলির সাথে উঠলে কি ফয়সালা খারাপ হবে না ভালো হবে? জোরে করে খারাপ না ভালো? আমরা ওলি আল্লাহর সঙ্গে চলতে চাই কি চাই না? খারা খারা চাই, হাত করে দেখি কিছুক্ষণের মধ্যে পীর সাহেব কিবলা চলে আসতেছে। আমি আর সামনে বাড়াচ্ছি না আপনাদের খেদমতে, একটা ওজিফার বই আছে, দৈনন্দিন ওজিফা ও মিলাদ ছড়ি। যুবক বলে আমার ভয় কেটে গেল, কোথায় থেকে যেন ফজরের নামাজের আজান আমার কানের মধ্যে ভেসে আসলো। আমি তায়াম্মুম করে ফজরের নামাজ পড়লাম, ডাইনে সালাম ফিরে দেখি হাজার হাজার লোক, বামে সালাম ফিরে দেখি হাজার হাজার লোক। আমি জিজ্ঞাসা করলাম কে গো তোমরা, প্রত্যেকের হাতের মধ্যে দেখি কাফনের কাপড়, আবার দেখি কবর করা যন্ত্র, কেউ গরম পানি রেডি হয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম কে গো তোমরা, আমার আব্বা ইন্তেকাল করেছে, কে তোমাদেরকে খবর দিয়েছে? ওই জনগণ ডেকে বলে যুবকেরই গতকালকে রাত্রে এলাকার মধ্যে ঘোষণা হয়েছে, এলান হয়েছে, এই মরুভূমির মধ্যে একটা লোকের ইন্তেকাল হয়েছে, এলান করে দিল লোকটা নাকি জান্নাতি। তোমরা যদি জান্নাতি লোকের জানাজার নামাজের শরীক হতে চাও, তাইলে ফজরের নামাজের পরে মরুভূমির মধ্যে চলে যাইও। জোরে কন্না সুবহানাল্লাহ। এই এলান শুনে আমরা এসেছি জান্নাতি লোকের জানাজার নামাজের শরীক হওয়ার জন্য। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা রে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয় আনা আসমাউ সালাতাকুম বিলা ওয়াসিলা, ও দুনিয়ার মানুষ সাধারণ লোকের দরুদ আমি নবীর কাছে ফেরেশতারা পৌঁছায়, কিন্তু আমি নবীর আশেকে যারা, আমার পাগল যারা, আমার মহব্বতের উম্মত যারা, তারা যখন আমার উপরে দুরুদ শরীফ পড়ে, এই দুরুদ পোষাবার জন্য কোনো মাধ্যম লাগে না, কোনো ফেরেশতা লাগে না, আমার উম্মত পড়ে, আর আমি মদিনার নবী সরাসরি রওজা থেকে শুনতে পাই। আল্লাহুম্মা মিটিবে পাইলে আপন মুর্শিদ কে, সকলে মহাপতে আলেমের কাছে যাও, তরিকতের সবক নেও, তরিকতের আলেম শিখবা 12 বছর, কয় বছর শরীয়তের আলেম শিখেছে? 12 বছর, 12 বছর তরিকতের আলেম শিখবে,
তারপরে পরিপূর্ণ কামেল মাওলানা হয়ে বাড়িতে আইবা। মাওলা জালালউদ্দিন রুমিগড় থেকে বাহির হইয়া যাইতে যাইতে অনেক দূরে চলে গেলেন। ও বন্ধু, তাকায়া দেখে একটা পাগল বইয়া রইছে। কি বইয়া রইছে? পাগল বইয়া রইছে। ওই পাগল নিজে নিজে কথা বলে, আল্লাহ তোমাকে যদি পাইতাম, মাইরা তোমার হাত পাড়ি ভাঙতাম। নাউজুবিল্লাহ করতেন না? যারা সজাগ তারা করে নাউজুবিল্লাহ। তিনটা বাজে ঘুমানোর সময় আমার বাবারা বন্ধুরা, তবে নবীর পাগল ঘুমায় না, ওলি আল্লাহর পাগল ঘুমায় না, কথা বলেন ঠিক নেই। মাওলানা রুমি দাঁড়াইলেন, কথাটা খেয়াল করে শুনলেন, আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখা যায়, কথা বলেন দেখা যায়, আল্লাহ কি মাঝে মধ্যে খাটখান্ত বাজার আছে নাকি? মনে হয় বাজার করে আপনার শরীয়তে দেখা যায় না, কিন্তু আবার আম শরীয়তে নয়, দেখা করেছেন, দিদার করেছেন। আসার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, হুজুর আপনি কি আল্লাহকে দেখেছেন? নবী কয়, হ্যাঁ। কেমন দেখেছেন? তাফসীর জালালাইনের মধ্যে আসছে, নবী আমার বলতেছে, ইন্নি রাআইতু রাব্বি আহসানু সুরাতিহি। ও আমার সাহাবীরা, আমি আমার আল্লাহকে উত্তম সুরতে দেখিয়েছি। জোরে করেন না, সুবহানাল্লাহ। আল্লাহ আসেনি? আল্লাহ আসেনি? জোরে করেন না, আসেনি? আমার বাবার ভাইরানি, শরীয়তে অদৃশ্য, দেখা যায় না, ধরাও যায় না। রুমি দাঁড়াইলেন, রুমি পাগলা গাল্লা তোমারে পাইলে বাইরে হাত পড়ে বাইতাম। রুমি দাঁড়ায় ডাক দিয়ে ধমক দিল, এই পাগলা কি কস, কি সেরেক কথা, বেদার কথা। পাগলাই কয়, কে তুমি? রুমি কয়, কেন তুমি আমার নাম শোনো নাই? আমার নাম মাওলানউদ্দিন রুমি, রোম শহরের সবচেয়ে বড় মাওলানা। ও বন্ধু পাগল, লোকটার নাম শামসুদ তাবরিজ, ডেকে বলে, রুমি রে, ও রুমি, রোম শহরের বড় মাওলানা, কি পরিমাণ এলেম তুমি অর্জন করেছো? রুমি বলতেছে, 70 ওডের বুঝাই কিতাবের এলেম আমি শিখেছি, 550 হাদিস শরীফ মুখস্থ করেছি, আল্লাহর কোরআনকে হেফজ করেছি, এবং রোম শহরের মধ্যে পরীক্ষা দিয়ে সমস্ত মাওলানার মধ্যে আমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছি, এজন্য আমি সবচেয়ে বড় মাওলানা। শামসুদ তাবরিজ বলে, বাবা রে, আমাকে কেউ তদিন কোনো ফতুয়া দিল না, তুমি বড় মাওলানা, এই জন্য আমারে ফতুয়া দিলা। রুমি বাড়িতে যাও, তোমার আল্লাহকে মায়া করো, মোহাব্বত করো। এ রুমি, হাত পা ভাঙলে যদি শেরেক হয়, বেদাত হয়, এটা আমার ব্যাপার আর আমার আল্লাহর ব্যাপার। ঘুমাই গেছেন না? অসুবিধা হচ্ছে? সামনে কি চলবো? আমার বাবারা ভাইয়ারা, আমি জ্ঞানী মানুষ, মাওলানা রুমি তর্কে জড়াইলেন না, বাড়িতে চলে আস, মা ডেকে বলে, বাবা তরিকতের মাদ্রাসা কি পাইছো? তরিকার আলেম কি পাইছো? আমরা তরিকা নেই, পীরের কাছে মুরিদ হই, বছর একবার দেখা দেই, কথাগণ ঠিক নেই, মিশা কথা কইছ নাকি? আবার না, তরিকা নেওয়ার পরে শুধু বাড়িতে বসে থাকলে হবে না, তরিকতের ক্লাস করতে হবে, মাঝে মধ্যে পীরের কাছে যাইতে হবে, তরিকতের সবক নিতে হবে, তালিম তালকিন নিতে হবে, কথা বলেন ঠিক কি না? স্কুলে ভর্তি হইলেন, ভর্তি হইলেন, এখানে শেষ না, দৈনিক ক্লাস করতে হবে, তা না হলে খাতার মধ্যে অ্যাবসেন্ট পড়বে। আমার কথা বুঝেননি বাবা? ও বাবা, তরিকা নিলেই শেষ না, তরিকা নেওয়ার পরে পীরের সঙ্গে দেখা করতে হবে, তার কাছ থেকে তালিম তালকিন নিতে হবে, মোরাকাবা মুশাহাদা করতে হবে, তরিকতের সবক পালন করতে হবে। ওলি আল্লাহ দরবারে গেলে আমল কমে না, বরং ওলি আল্লাহ দরবারে গেলে আমল আরো বাড়ে, কথা বল ঠিক কি না? মাওলানা রুমি বাড়িতে আসার পরে মা ডেকে বলে, রুমি রে, তরিকার মাদ্রাসা কি পাইছো? তরিকতের আলেম কি পাইছো? রুমি বলে, মা, তরিকার মাদ্রাসা পাই নাই, তরিকার কোনো আলেম পাই নাই, তবে একটা পাগলের সাথে দেখা হয়েছিল মা। পাগলটা কি বলে জানো নি? কই কি বলে? পাগল বলে, আল্লাহকে পাইলে নাকি? মায়ের হাত পড়ি ভাঙ্গা লাগবে, মায়ের শেরেক কথা, বেদাত কথা। আমি পাগলাকে ধমক দিলাম, পাগলা আমাকে ডাক দেয়, বলে, রুমি তুমি যাও, তুমি তোমার আল্লাহকে মায়া করো, মহব্বত করো, হাত পা ভাঙলে শেরেক হইলে এটা আমি পাগলার ব্যাপার আর আমার আল্লাহর ব্যাপার। জোরে করুন না, সুবহানাল্লাহ। ও মা, পাগল আল্লাহর হাত পা ভাঙলে শেরেক হয় না,
আর আমার ফতোয়া মোতাবেক শেরেক হয়। রুমির মা ডেকে বলে, বাবারে পাগলার কথা কি তুমি বুঝছো? কয় না বুঝি নাই। ও রুমি, তাইলে 12 বছর তুমি কিসের লেখাপড়া করছো? ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন দরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। সে যে তাকে রিদি মাজারে নিরিদি বেরে সজিয়ে করে, সদাই থাকে প্রেম নদীর কিনারে আপন দরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন দরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে। মারহাবা বন্ধু, মারহাবা। মা বললেন, তুমি কি পাগলের কথা বুঝছো? বুঝছো না, বুঝি নাই। তাহলে কিসের লেখাপড়া করছে? রুমি, রুমি, আবার মা ডেকে বলে, যাও তরিকতের মাদ্রাসায় ভর্তি হও, তরিকতের আলেমের সহবতে যাও আমার বন্ধুরা রে। পরের দিন আবার মাওলানা রুমি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। গিয়া দেখে গতকালকে যে পাগলটাকে দেখছে, আজকেও সেই পাগলটা বয়ে রয়েছে। তবে পরিবর্তন, সুর পরিবর্তন। গতকালকে বলছে আল্লাহকে পাইলে মারব, আর আজকে পাগলায় আল্লাহ তোমাকে পাইলে সুন্দর করে গোসল করাইতাম, মাথার চুল দিয়ে আশ্রয় দিতাম, বালা বালা খাবার তোমারে খাওয়াইতাম। আল্লাহর ওলিদেরকে ধরা যায় না, চিনা যায় না, তাদের ব্যবহারে বুঝতে হয়, চিন্তা হয়, তারা বুঝতে পারে। গেরি লোকেরাম আল্লাহর ওলিকে পাইলে কখনো কদম সারে না, পাগল শামসের তাবরিজ পে আল্লাহ তোমারে পাইলে গোসল করাইতাম, ভালো ভালো খানা খানা তোমারে খাওয়াইতাম। মাওলানা জালালউদ্দিন রুমি পাগল শামসের তাবরিজের কদম জড়ায় বলে, আল্লাহর ওলি, ও গো আল্লাহর ওলি, গতকালকে বললেন আল্লাহকে পাইলে মারবেন, আর আজকে বলতেছেন আল্লাহকে পাইলে মহব্বত করে মায়া করে ভালো ভালো খানা খাওয়াইবেন। আল্লাহর ওলি, দুই দিনে দুইটা কথা আমি বুঝলাম না, আমার একটু বোঝায় এখন। পাগল শামসের তাবরিজ বলে, রুমি রে, ও রুমি, আমি পাগল মানুষ, আমার দুই দিনে দুইটা কথা তুমি বুঝলা না, দীর্ঘ 12 বছর তুমি কিসের এলেম অর্জন করলা? মাওলানা রুমি ডেকে বলে, আল্লাহর ওলি, আপনার দুই দিনে দুইটা কথা আপনি আমারে বুঝায় বলেন। শামসের তাবরিজ ডেকে বলে, রুমি রে, দুই দিনে দুইটা কথা আমি তোমাকে বলতে পারবো, শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত, আমার কাছে মুরিদ হওয়ার লাগবো। দুই নম্বর শর্ত রে রুমি, হে রুমি, তুমি কোন কলেমা করে মুসলমান, তোমার পাবলিকে দেখলে সালাম দেয়, পাবলিকে তোমার দাওয়াত দিয়া খাওয়ায়, এ রুমি, পাবলিক তোমার পকেটের মধ্যে হাত দিয়া দেয়, আলেম করে সালাম দেয় কি দেয় না, দাওয়াত দিয়া খাওয়ায় না, এ রুমি, তুমি কোন কলেমা পড় না, পাবলিক তোমাকে দেখলে সালাম দেয়, পাবলিক তোমার দাওয়াত দিয়া খাওয়ায়, আবার পকেটের মধ্যে হাত দিয়া দেয়। রুমি রে, আমি কোন কলেমা পড়ে মুসলমান, পাবলিক আমার দেখলে পাগল বলে ডিলা মারে, তুমি তোমার কলেমাটা আমারে শোনাইবা, আমি আমার কলেমা শরীফটা তোমারে শোনাইব। শর্ত কয়টা? শর্ত কয়টা? জোরে কর, শর্ত কয়টা? এক নম্বর শর্ত, মুরিদ হতে হবে, আর দুই নম্বর শর্ত, তোমার কলেমাটা আমারে শোনাইবা, আমার কথা তোমাকে শোনাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা সাল্লি মরিনা দেখে মোনা সায়না
সেখানে গেলে কি সব হবে না গুনাহ হবে? নবীকে মান যারা কাবিরি অজমতলাহু শাফাতি, যারা আমি নবীর রওজা শরীফকে জিয়ারত করলো তার উপরে আমি নবীর শাফাত করা কি ওয়াজিব হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব, দেরে পালে তুলে দে মাঝি হেলা করিস না, দেরে পালে তুলে দে মাঝি হেলা হেলা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি। আরবে নবী এলো মাহায়ামিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। আরবে নবী এলো মাহায়ামিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। দয়ার মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা, ওরে মুর্শিদ যার সহায় তার কিসের কিসের, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি। সেনুর সুর শুনিতে মদিনা ভরে গেছে, সেনুর বাতি জ্বলে পৃথিবী গড়ে গড়ে মারাগন, সেনুরের রোশনিতে মদিনা ভরে গেছে, সেনুরের বাতি জ্বলে পৃথিবীর গড়ে গড়ে। দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাব, ওরে মুর্শিদ যার সহায় তার কিসের, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি, দেরে পালে তুলে দে মাঝি হেলা করিস না, দেরে পালে মাঝি হেলা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। ছেলে এখন মারহাবা আমার বন্ধুরা রে, মাওলানা রুমি ডেকে বলে আল্লাহর ওলি সাজ্জাদ তাবরিজ, দুই দিনে দুইটা কথার অর্থ আমারে বুঝায় বলবেন। আল্লাহর ওলি সাজ্জাদ তাবরিজ কই রুমি রে, শর্ত আছে দুইটা, পারে জোরে বলেন। এক নম্বর শর্ত মুরিদ হতে হবে, দুই নম্বর শর্ত হলো তুমি তোমার কলেমাটা আমারে শোনাইবা, আমি আমার কলেমাটা তোমারে শোনাইব। এ খাক্কান এলাকার আমার বাবারা ভাইয়েরা রে, কলেমা শুধু তসবিহ দিয়ে পড়ার জন্য আসে নাই, কলেমা পড়তে হবে, বুঝতে হবে, কলেমাকে চিনতে হবে, কলেমার সাথে প্রেমের ছবি লাগাইতে হবে, এই কলেমা দুই নয়নে দেখতে হবে। জোরে কর মারহাবা। আদবিন কিছু কোন আমরা নাই কিছু আছে আমার বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি আল্লাহর ওলির কদম ধরে ধরে ডেকে বলে আল্লাহর ওলি আপনার দুইটা শর্ত, প্রথম শর্ত হলো মুরিদ হতে হবে, মুরিদ হওয়ার কথা কোরআনে আছে না মনে হয় নাই, জোরে কথা আসেনি। যারা আপনার হাতে হাত রেখে বায়াত হইল মুরিদ হইল এইভাবে কেমন পর্যন্ত, যারা আওলাদের রসুলের কাছে আওলাদে ওলির কাছে বায়াত হবে মুরিদ হবে, ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম তাদের হাতের উপরে আমি আল্লাহর একটা কুদরতি হাত থাকবে। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি সঙ্গে সঙ্গে সঙ্গে
আগর শামসে তাবরিজের কাছে বায়াত হয়ে গেলেন, মুরিদ হয়ে গেলেন। মুরিদ হওয়ার পর ডেকে বলে, ও আল্লাহর ওলি, গতকালকের কথাটা আজকের কথা দুই দিনে দুইটা কথা আমার বুঝায় কোন, মনে আছে আপনাদের? এক নম্বরে গতকালকে বলেছিলেন আল্লাহকে পাইলে আপনি মারবেন, আল্লাহর হাত তড়ি ভাঙ্গা লাইবেন, আমার একটু বুঝায় কোন। পাগল শামসে তাবরিজ কয়, রুমি রুমি রে, আজকে সাত দিন হয় এই পাগলের পেটে কোনো খাবার নাই। কয়দিন কয়দিন রোম শহরের ভিতরে তিন দিন ঘুরলাম, যার কাছে খাবারের জন্য হাত পাতি, পাগল বলে আমাকে দূরে তাড়ায় দেয়। আমি আস্তে করে গ্রামের মধ্যে নেমে গেলাম। রুমি রে, যার কাছে খাবার খুঁজে পাগল বলে আমাকে ঢিলা মারে। এক জায়গার মধ্যে গিয়া দেখি লোকেরা গরু জবাই করে গোশত বন্টন করতেছে, পাগল মানুষ হাত পাতলাম, আমার একটা গোশতের টুকরা দিছে, আমি গোশতের টুকরা নিয়ে চইলাইছি। রুমি রে, আমার তো বউ নাই, জি নাই, সংসার নাই, আমার এই গোশত কোথায় সিদ্ধ করব, কেমন করে খাইব? এই গোশতের টুকরা নিয়ে হাতের মধ্যে এখনো আছি। রুমি, আমার আল্লাহ বলেছে ওয়ামা বিন্দাবাতিন বিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর রিজিকের মালিক আমার আল্লাহ। পৃথিবীর জমিনে পাঠাইবার 40,000 বছর আগে আল্লাহর রিজিক পাঠায়া দিছে, তাইলে এই পাগলের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করছে, তাহলে কেন সাত দিন আমি পাগলের মুখে খাবার নাই? এই জন্য আমি বৈশা বৈশা আমি আমার মালিকের সাথে প্রেমের আলাপ করতেছিলাম। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পরবিরে সমজরে নামাজ হবে। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, পাগলেরা পাগল শামসুদ তাবরিজ বলে, রুমি আমি আমার মালিকের সাথে প্রেমের আলাপ করতেছিলাম, ওই প্রেমের আলাপ করতে যাইয়া আমি আমার মালিকের সাথে কথা বলতে যাইয়া জিকির আরম্ভ করে দেই। এই দেহের জন্য খাদ্যের প্রয়োজন আছে, ভিটামিনের প্রয়োজন আছে, আয়রনের প্রয়োজন আছে, ক্যালসিয়ামের প্রয়োজন আছে, আছে না নাই? রুমি রে, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে 10টা লতিফা রয়েছে, কলম রুহু স্যার কবি এই 10টা লতিফা প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে। ও রুমি,
যার কলবটা জিন্দা তার সমস্ত বডি জিন্দা, যার কলবটা মরে গেছে তার দেহটা মুর্দা, কথা কোন ঠিক কিনা? রুমি আমি আমার মালিকের জিকির আরম্ভ করে দেই, আল্লাহ 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 শান্তি হয়ে যায়, হৃদয় যখন সান্ত্বনা পায় আমি ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গেছি, চিল্লায় মারহাবা। এইজন্য আজকে বসে বসে আমি আমার মালিককে ডাকতেছিলাম, মালিক তোমারে পাইলে গোসল করাইতাম, মাতার আশ্রয় দিতাম, ভালো ভালো খাবার তোমারে খাওয়াইতাম। আমি আমার মালিকের সাথে প্রেমের আলাপ করতেছিলাম, মাঝখানে তুমি বাধা হয়ে দাঁড়ায় গেছো। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, তরিকতের প্রথম ক্লাস হলো ফানাবি সাহেব, তুমি তোমার পীরের জন্য পাগল হয়ে যাও, ফানা হয়ে যাও। তোমার পীর তোমাকে যেগুলি হুকুম দিয়েছে এগুলো পালন করো। দুই নম্বর হলো ফানাবির রাসূল, যদি ফানাবি সাহেব তোমার খেদমতে তোমার কথায় তোমার অলিবা পালনে তোমার চাল চলনে তোমার ব্যবহারে যদি তোমার মুর্শিদ খুশি হইয়া যায়, তোমার মুর্শিদ যদি রাজি হইয়া যায়, একদিন গভীর রাত্রে ঘুমের ঘরে এই খাক্কান্দার জমিনে তোমার মুর্শিদ তোমাকে নবীর সাথে দেখা করায় দিব। ফানাবির রাসূল ও বন্ধু, তার ফলে ফানাবিল্লা আল্লাহর জন্য পাগল হওয়া, তারপরে বাকাবিল্লা। আমার বাবারা ভাইয়ারা রে, আজকে আমার মুর্শিদে পীরের কাছে বায়াত হয়ে মুরিদ হই, কিন্তু পীরের কথা মানতে রাজি না, পীরের কথা চলতে রাজি না, কশ্চিন কালও সে ফানাবির রাসূল পাবে না, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, বন্ধুরা আল্লাহর ওলি পাগল শামসে তাবরিজ বলে, রুবির এখনো গুস্তের টুকরা হাতের মধ্যে আছে রে রুমি, চলো পাহাড়ের চূড়ার মধ্যে যাই, আল্লাহর কাছে বলে দেখি যে সূর্যটাকে একটু নামায়া দেয়, সূর্যের তাপে সিদ্ধ হইলে গুস্তটা খাইব। আরো জোরে কর, পাগলের কাম পাগলান, পৃথিবী থেকে 13 কোটি মাইল পরে হলো সূর্য, আল্লাহর ওলি কারামত দেখাইলে নামাইতে পারবে কি পারবে না? আমার বাবা বন্ধুরা, কাজা গরিবের আওয়াজ,
মাইনউদ্দিন চিশতি সুম্মা আজি মিরি সঞ্জয় রহমাতুল্লাহি আলাইহি। একজন মহিলা ওনার কাছে কানতে কানতে হাজির হয়ে গেল, ওগো আল্লাহর ওলি আমার মন বলে পৃথিবীর কারো কাছে আমি সত্য ন্যায় বিচার না পাইলে অন্তত পক্ষে আল্লাহর ওলির কাছে ন্যায় বিচার পাইব। কত বড় ধীর বিশ্বাস নিয়ে মহিলা আল্লাহর ওলির কাছে হাজির হয়, দেখে বলে আল্লাহর ওলি আমার সন্তান বন্ধুদের সঙ্গে চলতে গিয়ে আমার সন্তান নিরপরাধ অপরাধের মধ্যে জড়ায়া যায়। আসলে সে খুন কারাবি করে নাই, হাকিম তাকে হুকুম দিয়েছে এবং তাকে ফাঁসির কাষ্ঠি ঝুলায় মারা হয়েছে। আমার সন্তান খুনি না, আমার সন্তান নির্দোষ। আমার বাবারা ভাইয়েরা রে খাজা মাইনউদ্দিন চিশতি বলে সত্যি যদি বলো তোমার সন্তান নির্দোষ হয় তাইলে চলো তোমার সন্তানের লাশ কোথায়। ওই লাশের কাছে নিয়ে গেলেন, আল্লাহর ওলি ডেকে বলে পুত্রের সন্তান সত্যি তুমি যদি নির্দোষ হও আর জজ তোমার উপর অন্যায় করে হুকুম দিয়ে থাকে ফাঁসি দিয়ে থাকে, তুমি নির্দোষ যদি হয়ে থাকো হুম বি ইজিনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। বলার সাথে সাথে ওই যুবক জীবিত হয়ে গেছে, চিল্লায় আল্লাহু আকবার। সংক্ষেপে বললাম, তিনি বললেন মা অন্তত পক্ষে যদি এতটুকু কেউ করে দেখাইতে না পারে সে আবার পীর হয় কেমনে? সুবহানাল্লাহ করতেন অর্থাৎ বেলাতে সুগরা বেলাতে কোবরা না, একটা মরা মানুষ মরে গেছে গা, প্রয়োজন জিন্দা করতে হবে, এটা ওলি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলেন খাজা গরিবে নেওয়া সুবি অন্তত পক্ষে একটা মরা লোকের যাতা করে দেখাইতে না পারে সে আবার পীর হয় কেমনে, সে আবার ওলি হয় কেমনে? আল্লাহু আকবার কি বলবেন না? আমার বাবারা ভাইয়েরা রে পাগল শামসুত তাবরিজকে লইয়া আল্লাহর ওলি রুমিকে লইয়া শামসুত তাবরিজ উঠতে উঠতে পাহাড়ের চূড়ার মধ্যে গেলেন, দেখে বলে আল্লাহ সূর্যটাকে একটু নামায়া দিলে ভালো হইতো, কি ভালো হইতো, হাতের মধ্যে গোস্তের টুকরা কোনো কানা গায় না, কোনো কানা গায় না। বলতেন না আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা পাগল শামসুত তাবরিজ যখন এইভাবে ডাক দিলেন 13 কোটি মাইল উপরে সূর্য রোম শহরের পাহাড়ের মধ্যে নেমে গেছে, চিৎকার মেরে কর আল্লাহু আকবার। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচি দেখা দাও দেখা।
শীতে শুয়া থাকি, দয়াল তোমার সনে দেখিরে থাকি, দয়াল তোমার সনে দেখি জায়গা দেখি সাই নিছে তুমি নাই পাশে বলতে দেরি আমার আল্লাহ 13 কোটি মাইল উপরে সূর্য রং শহরের পাহাড়ের মধ্যে নামায়া দিছে। হাতের মধ্যে গুস্তের টুকরা জ্বললা পুরা শেষ, এই হাতের মধ্যে গুস্ত হাড্ডি আছে না নাই? জোরে কর, কিন্তু এগুলি জ্বলে না, আমরা জ্বলি না। ঘটনা কি? শামসুদ তাবরিজ ডেকে বলে, রুমি তুমি জ্বলনা কারণ হইল কিছুক্ষণ আগে আমার কাছে হাত রেখা বায়াত হইছ। তুমি জানো না একজন আশিকের হৃদয়ের মধ্যে যেই প্রেমের আগুন জ্বলে
জাহান্নামের আগুনের চাইতে তার পাওয়ার শক্তি হলো 70,000 গুণ বেশি। আরেকটু জোরে, জাহান্নামের আগুনের চেয়ে আশিকের হৃদয়ের আগুনের পাওয়ার কত হাজার গুণ বেশি। আল্লাহর পুরায় ওর দেহ মাটি, পীরের পুরায় হইয়া খাটি, উজান চলে জায়না বাটি, মুর্শিদ কয় তার মরণ নাই, পুইরা আল্লাহর পোড়া দেহ মাটি, পীরের পোড়ায় হইয়া খাটি। ও বন্ধু, তুমি মুর্শিদের হুকুম মাইনা রিয়াজত সাধন করতে পারো, আবার বাবারা ভাইয়েরা এই মাটির এমন ক্ষমতা নাই তোমার লাশে আঘাত করবে। আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার, অনবীর পাগলেরা, অলি আল্লাহর পাগলেরা, আশিক রসূলের দয়ারা, আমার তরিকার বাবারা ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, রাত্র গভীর এই গভীর রাত্রে আল্লাহর পাগল যারা, তা নবীর পাগল যারা, আরামের ঘুমকে হারাম করে উইঠা তাহাজ্জুদের ওযু বানায়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া ও বন্ধু জিকিরের মধ্যে মত্ত হইয়া যায়, জিকির করতে করতে ফানাবি শায়খের দরজার মধ্যে পৌঁছে যায়। আমার বাবারা ভাইয়েরা রে, ও আমার বন্ধুরা পর্দানিশীন মা বোনেরা, যে যেখানে বায়াত হয়েছ, মরিদ হয়েছ, নিরিখ ঠিক রাইখ, নজর ঠিক রাইখ, মুর্শিদের কদমে সবসময় খেয়াল রাখবা, তোমার মুর্শিদ যদি তোমার উপরে খুশি হইয়া যায়, তুমি যাই না রাইখ, আমার নবী এবং স্বয়ং আল্লাহ তোমার উপরে খুশি ঠিক কিনা। আমার বাবারা ভাইয়েরা রে, রুবি ডেকে বলে, আল্লাহ রে ওলি, আমরা জ্বলি না কারণ ডাকি, সামনে তাবরিজ কয় তুই জ্বলস না কারণ হইল, কিছুক্ষণ আগে তুই আমার সহবতে বায়াত হইছ তুই জন্য জ্বলস না। আর দ্বিতীয়ত আমি জ্বলি না কারণ রুমি রে, ও রুমি সূর্যের তাপমাত্রা যে তাপমাত্রা দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন লাগাইছে, রুমি রে সে আগুনের চাইতে 70,000 গুণ বেশি হলো আশিকের হৃদয়ে প্রেমের জ্বালা। আল্লাহ আকবার বলেন। এই জন্য পার্থিব আগুনে আমাকে জ্বালাইতে পারে না। আমার বাবারা বন্ধুরা, ইন দি মিন টাইম একটা লোক হাজির হয়ে গেল, লোকটার বাড়ি হলো বগদাদ শহরে, সালাম দিলেন, কে আপনি? কা আমার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি। এ পাগল, সূর্যকে নামাইছো কেন, আপনার কি হয়েছে, সারা পৃথিবী অন্ধকার, আমি বগদাদ থেকে দেখলাম পৃথিবী অন্ধকার দেখা যায়, রোম শহরের মধ্যে সূর্য ওই জন্য এসেছি। বন্ধুরা আমার তার পরিচয় যখন দিলেন, কি আপনি? কে? আমার নাম মহিউদ্দিন আব্দুল কাদের, শামসে তাবরিজ কয় আপনি আমারও সর্দার, আপনি আমারও লিডার, আপনি আমারও সর্দার, আপনার কদমে আমার সালাম ভক্তি। ওগো আল্লাহর ওলি এসেছেন, বড় ভালো হয়েছে, কি করতে হবে বলেন? হুজুর গাউস বেগ আব্দুল কাদের জিলানি কয় রুমি রে, হে রুমি, ও শামসে তাবরিজ, সূর্য যে জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে ফিরিয়ে দাও। শামসে তাবরিজ বলে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি, আমি সূর্যকে ওই জায়গার মধ্যে পাঠাইয়া দিব, একটা শর্ত আছে, আপনি আজকে আমার সাথে আমিন বলবেন, আমি মুনাজাত দিব, একটা কথা বলবো, আপনি আমিন বলতে হবে। কয় তুমি কি বলবা? কয় তা বলা যাবে না। আল্লাহ হুজুর গাউস বেগ আব্দুল কাদের জিলানি সারা বিশ্বের মানুষের দিকে সুখের দিকে তাকাইয়া সূর্য না বলে অন্ধকার দেখা যায়, এই জন্য তিনি বললেন, যাও আমি মুনাজাত দিলাম, তুমি আমিন বলবা, কি বলবা তোমার ব্যাপার। আমার বন্ধুরা, গুনিয়া তো তালেবিনের মধ্যে পাওয়া যায়। ও বন্ধু, পূর্বের যুগে গাউস বেগের নাম কেউ নামাব অবস্থায় রইলে শির পড়ে যাইত, ওই দিন পাগল শামসে তাবরিজ দেখে বলে, আল্লাহ তোমার বন্ধুর নাম কেউ নাপাক অবস্থায় রইলে এখন থেকে যেন শির না পড়ে, গাউস পাক পায় আমিন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছে, ওই দিন থেকে আর শির পড়ে না। আসুন, কথা লম্বা হয়ে যাচ্ছে, সামনের দিকে আগাই, সামনের দিকে পাগল শামসে তাবরিজ বলে, সূর্য রে
তুমি তোমার গন্তব্যস্থলে চলে যাও। আর ডেকে বলে আব্দুল কাদের জিলানি, ওগো আল্লাহর ওলি, আমি শামসুত তাবরি সূর্যকে আগের জায়গার মধ্যে ফিরিয়ে দিলাম, কিয়ামতের আগে আমার নবীর উম্মত কোনোদিন কারামত দেখাইতে চাইলে অন্তত পক্ষে সূর্যকে লাড়তে পারবে না। চিল্লাও আল্লাহু আকবার, দয়া করে শুনে দয়া, এসবে
একটু সালাম দিয়া নবি সালামাত কায়া কান্ডল না সালাইকা সবাই সামনে আগে দিয়া ভাত চলে সামনে আগে বল পাবে সে ম
আজ মেরি